মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে তাদের আল্লাহ তাআলা বিবেক এবং বুদ্ধি দান করেছেন। তেমনি ভাবে যে কোনো কিছু তারা যদি করে, অর্থাৎ তারা যে ফসল রোপণ করে সেক্ষেত্রে তারা কিন্তু খাওয়ার জন্য সেই ফসলটি রোপণ করে। তেমনিভাবে বাংলা ব্যাকরণ, অর্থাৎ বাংলা ব্যাকরণ শাস্ত্র আমরা কী জন্য পড়ব, এটা কি জন্য আমাদের পড়া দরকার বা কি জন্য আমাদের প্রয়োজনীয়, এটা কিন্তু যদি আমরা নাই জানি তাহলে আমাদের জন্য বাংলা ব্যাকরণ পড়া একেবারে দুঃসহ ব্যাপার, অর্থাৎ আমাদের ব্যাকরণ পড়ার কোনো প্রয়োজন নেই। তাই আজকে আমরা বাংলা ব্যাকরণের পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। আমরা ব্যাকরণকে ভাষার সংবিধান বলতে পারি, অর্থাৎ একটি ভাষা তৈরি হওয়ার পর তার কিছু নিয়মনীতি বা কিছু বৈশিষ্ট্য থাকে, এটাকে সংবিধান বলতে পারি। বা অর্থাৎ একটা দেশের যে নিয়মনীতি, বিচার, আদালত ব্যবস্থা কিন্তু সংবিধান বলা হয়। তেমনিভাবে একটি ভাষারও কিছু নিয়মনীতি থাকে, সেগুলোকে ভাষা সংবিধান বলা হয়ে থাকে। কারণ ভাষাবিদগণ নিয়ম কারণ রীতিনীতি যথার্থরূপে সুসংহিত ভাষাকে করে তুলেছেন সুমজ্জিত, সুপরিকল্পিত। অর্থাৎ একটি ভাষা যখন তৈরি হয় তখন তার সঠিকভাবে কিন্তু থাকে না, তারপর যারা ভাষাবিদ থাকেন তারা সেগুলোকে একটা গাঠনিক আকার, অর্থাৎ সুসংহিত করে থাকে। তো ব্যাকরণ কি জন্য আমরা পড়ব সে বিষয় নিয়ে আমরা যদি কয়েকটি লিখি, অর্থাৎ ব্যাকরণ আমাদের পড়ার কারণ হচ্ছে যে কোনো ভাষার বিধিবিধান থাকে, অর্থাৎ কোনো ভাষা সম্পর্কে জানতে হলে আমাদের সেই ভাষার ব্যাকরণ পাঠ করা অনেক প্রয়োজন। কোনো ভাষা সম্পর্কে জানতে হলে, অর্থাৎ কোনো ভাষা সম্পর্কে আমাদের যদি জানতে হয় তাহলে সেই ভাষার ব্যাকরণ পড়তে হবে। ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে লিখতে চাই, যে ভাষা আমরা জানতে যাচ্ছি সেই ভাষা যদি আমাদের শুদ্ধভাবে লিখতে পড়তে এবং বলতে চাই, যদি আমরা ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে এবং বলতে চাই তাহলে আমাদের ভাষা যে ব্যাকরণ এটা আমাদের জানা অনেক জরুরি। তারপর ভাষার যে মাধুর্য উপভোগ করতে চাই, অর্থাৎ আমরা যে ভাষা বলবো বা জানবো সে ভাষার মাধুর্য, অর্থাৎ সে ভাষা কিভাবে উচ্চারণ, কিভাবে কি বলতে হবে, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু সেই ভাষার মাধুর্যতা আমরা খুঁজে পাব না। যেমনভাবে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় অনেকটা অন্য রকমের কিন্তু কিছু কথাবার্তাও হয়ে থাকে, অর্থাৎ সঠিকভাবে উচ্চারণ বা বলারও কিছু সমস্যা আছে। যেমন ভাবে যখন আমরা কথা বলি, সিলেটের কিছু উপজাতির ভাষা বলে তারা একভাবে কথা বলে, তারপর যারা নোয়াখালী থাকে তারা কিন্তু একরকম কথা বলে। যেমন আমরা যদি বলি যে আমাদের শব্দটি এক এক অঞ্চলে কিন্তু এক একভাবে বলা হয়ে থাকে, আমাদের শব্দটি যখন ঢাকায় বলে ঢাকাইরা বলে যে মোদের, বরিশালরা সেটাকে আবার বলে মোগর, রংপুরেরা বলে হামাকের, বগুড়ায়রা বলে আঙ্গের, যশোরের লোকেরা বলে আমাগের, কুষ্টিয়ার লোকেরা বলে কিন্তু আমাদের। অর্থাৎ যে ভাষার সঠিক মাধুর্য যেটা, অর্থাৎ এই শব্দটি আমাদের হলো সর্ব সঠিক উচ্চারণ, কিন্তু বিভিন্ন অঞ্চলে এটা কিন্তু বিভিন্নভাবে উচ্চারিত হয়। তাই ভাষার মাধুর্য বুঝতে হলেও কিন্তু ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা।